এই যে নারা এ তকবীর, এই নারা শব্দটাও দুটি অর্থে। নারার একটি অর্থ হলো বুলন্দ আওয়াজ, আর একটি অর্থ হলো গাদা শুকর বিলাই কুত্তার একসাথে সাউন্ড। এই জন্য যেটা দুটি অর্থ আল্লাহ বলছেন ওটা ব্যবহার করো না। লা তাকুলু রায়না অকুলুন দুরনা, তোমরা রায়না বলো না। রায়না দুটি অর্থ, কয়টি? দুটি অর্থ। অঞ্জুরনা বলো, দেখো এটা বলো। তো এখানে সহি হলো তাকবীর আল্লাহু আকবার অথবা লিল্লাহে লিল্লাহে, একটু জোরে বলেন লিল্লাহে আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আপনারা তো এখানে শিখবেন, এটা হলো কোরআনের শিখার জায়গা, ঠিক না বা ঠিক? এটা হুড় হাঙ্গামার জায়গা না। কোরআন যেখানে জ্ঞান আছে সেখানে, কোরআন নাই যেখানে জ্ঞান নাই। ইসলাম হলো জ্ঞান আর জ্ঞান, ঠিক না বা ঠিক? ইসলামের শুরু হয়েছে কি দিয়ে? পড়া দিয়ে। কি দিয়ে? সিক নলেজ বাই দ্য নেম অফ ইউর ক্রিয়েটার, তোমার সৃষ্টিকর্তার নামে পড়ো, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, ঠিক না বা ঠিক? তুমি বাঁধন না, যারা বলে বাঁধর ওরাই বাঁধর। তুমি বাঁধন না, তুমি হলো আদমের সন্তান, তুমি হলো নবীর গোষ্ঠী, তোমার চেয়ে সম্মানিত পৃথিবীতে কেউ নাই। এই জন্য মানুষকে দেখলে সবাই মাথা নত করে দেয়, ঠিক না বা ঠিক? পাখি আপনাকে আপনি বলেন পাখি তুমি কত সুন্দর, পাখি বলে আমি সুন্দর আল্লাহ কসম খায় নেই, কিন্তু তুমি মানুষ সুন্দর আল্লাহ চারটা কসম খেয়েছেন তোমার জন্য। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, কসম খাচ্ছেন কে? আল্লাহ। মানুষের চেয়ে সুন্দর আর কিছুই নেই। যারা এত সুন্দর আয়োজন করলো দক্ষিণ মনোহরপুর যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, দক্ষিণ মনোহরপুর হাই স্কুল মাঠ, কুমারখালী কুষ্টিয়া, যে জেলার ভাষা সবচেয়ে শুদ্ধ ওই জেলার নাম হলো কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়াতে বাংলা ভাষার জন্ম বিকশিত হয়েছে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। ওখানে গেলে আর বোঝা যাবে না এটা বাংলা না ফার্সি। আহত হয়েছে ঢাকায়, কোথায়? মধ্যখানে আরো কয়েকবার আহত হয়েছে, নোয়াখালী গিয়েও আহত হয়েছে, কিন্তু কুষ্টিয়ার ভাষা সুন্দর আলহামদুলিল্লাহ বলে। আমাদের কুষ্টিয়ার জায়গাটাও খুব সুন্দর। আপনারা সারা দেশে তোয়াইল্লা বিছনা চাদর সাপ্লাই দেন, আপনাদেরকে চিনে না কিন্তু কুমারখালীকে চিনে। এই কুমারখালীর সকল মিলের লোকদেরকে আল্লাহ কবুল করুক। এই স্কুলের যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। যারা স্কুল থেকে এডুকেশন নিচ্ছেন আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আজকে আমাদের মাহফিলের সভাপতিত্ব করছেন আজিজুল হক নবা বিশ্বাস। ও নিচে প্রধান অতিথি না, সভাপতি আমাদের প্রিয় মন্টু ভাই, দারুজ্জামান, জামানার ঘর। আসলেই খুব মিষ্টি মানুষ, অনেক সুন্দর খাইয়েছেন আমাদেরকে, আপনারা যাইতে খায়া যাবেন সবাই। হ্যাঁ, ইসলামে কমতি হয় না, বেড়েই যাবে আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ মন্টু ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। আবদুল্লাহ তার আব্বাকে হারিয়েছে অত্যন্ত অল্প বয়সে। আবদুল্লাহ একটা ছেলে, ওনার ভাতিজা, ওনার ভাইকে যারা মেরেছে আল্লাহ যেন তাদের বিচার করে, আর ওনার ভাইকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করে। আরও চিৎকার করে বলেন আমিন। ওনাদের সব ভাইকে যেন আল্লাহ কবুল করেন। আমাদের আজিজুল হক নবা ভাইকে আল্লাহ কবুল করুন। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উনি আসছেন, সাইডে থাকবে কেন, স্টেজে নিয়ে আসেন। আমার আগে কথা বলেছে কারি মৌলানা জুলফিকার আলী হাবিবি, ওর নাম জেহাদিনা হাবিবি। জেহাদি নাম কোনো সাহাবির ছিল না, এটা আমরা রাখবো না, ঠিক আছে? তো ও একমত হবে আমার সাথে, কথা একটু জোরে বলে আর কি, ক্ষতি এটা শরীরের জন্য। কত আসতে বলবা, মানুষ চিৎকার করবে তুমি না, মানুষ তো বেশি, আপনারা বেশি না, কথা বলেন না কেন? আপনারা তো বেশি, ও তো একা, ও যদি মরে যায় তো সমস্যা তো হয়ে যাবে। আপনাদেরকে কথা শোনাবে কে? অত্যন্ত সুন্দর কথা বলেছে, কোন সূরা থেকে বলেছে? সূরা নাহাল। অর্থ কি? মৌমাছি, চিনেন তো মৌমাছি, মৌমাছি কোথা যাও
দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। পৃথিবীতে যতগুলো কীট পতঙ্গ দেখছেন, এই যে বল্লা, ভীমরোল, সেঙ্গা, এগুলো সব জাহান্নামে থাকবে। শুধু থাকবে না মৌমাছি, কি থাকবে না? মৌমাছি হলো রহমতের চিহ্ন। কিসের চিহ্ন? রহমতের চিহ্ন। যে দেশে মৌমাছি বেশি সে দেশে ফলন বেশি। মৌমাছি আর হেফজখানা হলো এক জিনিস। মৌমাছি যেরকম গুনগুন করে মধু আহরণ করে, হাফেজরা গুনগুন করে কোরআনের রসদ বিলায়। এই জন্য যে দেশে হেফজখানা বেশি সে দেশে রোগ কম। আমাদের পুরা ভরণা করোনার সময় আমাদের সরকার প্রধান কি খুলে দিয়েছেন? হেফজখানা খুলে দিয়েছেন। এই হাফেজরা পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের জুলফিকারের সূরা নহলের আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন। হারুনুর রশিদ কথা বলেছে দিনাজপুর, সুন্দর কথা বলে, একটু চেতাচিতিও করে, তো চেতাচিতি কম করবা, কথা বলবা ধীরস্থিরে, আয়াত বেশি নিবা। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। আপনি দেখবেন আলোচনাতে যেগুলো আমাদের আলোচনা, আলোচনা না, মূল আলোচনা হলো কার,